যদি আপনি কি চাইবেন এই রাজ্যপাল থাকুক? আমি কি থাকবো, আপনাকে কি করে বলবো? আমি তো প্রধানমন্ত্রীকে 2-3 বার চিঠি লিখেছি ওনাকে উইথড্র করে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, 17 তারিখে চলতি মাসের নবান্নে এরকম একটা বক্তব্য রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এক সাংবাদিক প্রশ্ন করেন যে আপনি কি চান রাজ্যপাল এই পদে থাকুন, জগদীপ ধনখড় তার সম্পর্কে যখন প্রশ্ন করেছিলেন সাংবাদিক, তখন প্রশ্ন শুনে প্রাথমিকভাবে বলেছিলেন যে আমি কি কি চাইবো সেটা আপনাকে কেন বলবো। তার পাশাপাশি এটাও বললেন যে আমি তো চিঠি লিখেছিলাম প্রধানমন্ত্রীকে উইথড্র করে নেওয়ার জন্যে। অর্থাৎ তিনি যে পছন্দ করছেন না জগদীপ ধনখড়কে রাজ্যপালের পদে, সেটা আমরা এর আগেও তার বিভিন্ন রকমের কর্মকাণ্ডে আমরা বুঝেছিলাম। এবার যেদিন এই প্রশ্ন করা হয় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তিনি কিন্তু পরিষ্কার বললেন আমি তো চিঠি করেছি উইথড্র করে নেওয়ার জন্য। অর্থাৎ তার পছন্দের যে মোটেই নন জগদীপ ধনখড়, সেটা কিন্তু আরও একবার তিনি কিন্তু পরিষ্কার করলেন এবং তিনি চিঠি দিয়েছেন এমনটাও বললেন। এবং এটাও আমরা দেখছিলাম যে তিনি যখন দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়, তখন আমরা দেখছিলাম যে তার দলের আরও অনেকেই কিন্তু কেউ টুইট করছেন, কেউ বা সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে তিনি যেন আর ফেরত না আসেন এই রাজ্যে এবং তাকে যেন সরিয়ে নেওয়া হয়, তার তিনি যেন আর রাজ্যপাল হিসেবে এই রাজ্যে না আসেন, এরকম একটা টুইটে অনেকে টুইট করছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, সেটা দেখছিলাম। এবং একটা রোটেও যাচ্ছিল যে জগদীপ ধনখড়কে হয়তো সত্যিই সরিয়ে দেওয়া হতে পারে, এই জন্যই তাকে ডাকা হয়েছে, তার পরিবর্তে অন্য এক রাজ্যের রাজ্যপাল এই রাজ্যের দায়িত্বে আসছেন, এমনও খবর কিন্তু কিছু কিছু মিডিয়াতেও আবার প্রচার হওয়া শুরু হয়েছিল। দর্শক, শুধু আমি আজকে আপনাদেরকে আপডেট খবরটা যেটা আপনাদের দিতে চাই, যে ধরনের প্রচার হচ্ছিল যে রাজ্যের রাজ্যপালকে হয়তো এই রাজ্য থেকে একেবারে সরিয়ে দিয়ে অন্য কাউকে আনা হতে পারে, এরকম এই প্রসঙ্গে আরও অনেকে অনেক কথা বলছিলেন যে সেখানে নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণের যে বিষয়টা রয়েছে জগদীপ ধনখড়ের, তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগটা তোলা হয়েছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী এমপি মহুয়া মৈত্র যে ধরনের টুইট আক্রমণ করেছিলেন, এইসব কারণেই নাকি তাকে সরিয়ে নেওয়া হবে এই রাজ্যের রাজ্যপাল থেকে, তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হতে পারে, এখানে অন্য কাউকে রাজ্যপাল হিসেবে পাঠানো হতে পারে, এমনটাই নাকি শোনা যাচ্ছিল। কিন্তু আমি একেবারে পরিষ্কার করতে চাই দর্শক, যে যেটা বলা হচ্ছিল সেটা একেবারেই গুজব। অর্থাৎ এই রাজ্যপালের যিনি দায়িত্বে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি যে কাজ করছেন তার কর্মকাণ্ডে মোটেই কোনো অসন্তুষ্ট নয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বরং যেটা আমরা খবর পাচ্ছি এই কদিনের যে তিনি দিল্লিতে ছিলেন সেখানে যে ধরনের বৈঠক করেছেন, যে ধরনের রিপোর্ট দিয়েছেন এই রাজ্য সম্পর্কে, যে ধরনের অ্যাক্টিভিটি, তার যে ধরনের সক্রিয়তা এই পদে থেকে, তাতে করে কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সন্তুষ্ট। অর্থাৎ জগদীপ ধনখড়ের ওপরে এমন কিছুই হয়নি যে এমনটাই একটা বিষয় তাকে সরিয়ে নিতে হবে, তিনি যা কাজ করেছেন সেটা সন্তোষজনক নয় তাই তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্বে পাঠানো হবে, এই ধরনের যে প্রচার চলছিল একটা অংশের তরফ থেকে এটা টোটালি গুজব। বরং তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালনে তার কাজে সন্তুষ্ট তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই কারণে তাকে সরিয়ে নেওয়ার কোনো বিষয় নেই, বরং তিনি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারেন তার জন্য তিনি যে যা বিষয়গুলো চাইছেন সুপারিশ করছেন সেগুলো যাতে প্রোভাইড করা যায় সেটাই সেই রকমই সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ যারা ভাবছিলেন যে 3 দিনের ট্যুর কেন, তাকে কি তাহলে ডেকে একেবারে সরিয়ে নেওয়ার, এখান থেকে সরিয়ে নিয়ে নেওয়ার কি কোনো প্ল্যান হচ্ছে, এটা অনেকে কিন্তু প্রচার করতে শুরু করেছিলেন, কিন্তু সেটা নয়, তিনি আবারও ফিরছেন, স্বমহিমায় ফিরছেন, থাকবেন, এখনই তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। অর্থাৎ রাজ্যের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় তিনি কিন্তু স্বমহিমাতি থাকবেন, তিনি তার মতো করেই কাজ করবেন, এবং বরং এটাও বলা হয়েছে যে ধরনের তার পদক্ষেপ, তার অ্যাক্টিভিটি, সেটা তো আমরা দেখছি ভালোই তারা মানে প্রশংসা করেছে তার কাজে, আরও সক্রিয় হওয়ার কথা বঞ্চ বলা হচ্ছে, যাতে করে এই রাজ্যের বাসিন্দাদের যা অধিকার, মানবিকতা, মানুষের মানবিক অধিকার কোথাও যেন লঙ্ঘিত না হয়, আইন শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়ে যে ধরনের পদক্ষেপ তিনি নিচ্ছেন বা সতর্ক করছেন বা নজরে আনছেন এই কাজটা তাকে এইভাবেই করতে বলেছেন। এবং এটাও বলা হয়েছে, এটা খবর পাচ্ছি, যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন তারা এই রাজ্যে যেহেতু এখন একটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে একটা কমিটি ফর্ম করে যেখানে যা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যারা ভোট পরবর্তী হিংসার বলি হচ্ছেন, সমস্যার মধ্যে পড়ে রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন, তারা যাতে ঘরে ফিরতে পারে, যেখানে যা সমস্যা রয়েছে মানুষের সেই অভিযোগগুলো শোনা, কালেক্ট করা তথ্য, মানে সেগুলোকে কালেক্ট করতে হবে, এবং
হিউম্যান রাইট কমিশনকে এগুলো দিতে হবে, যাতে করে রাজ্যের একজন মানুষও যেন তার বাঁচার অধিকার, মানুষের যে মৌলিক অধিকার, সেখান থেকে যেন বঞ্চিত না হন কেউ, সেটা সেই দিক দিয়ে নজর রাখতে হবে। অর্থাৎ এটুকু পরিষ্কার যেটা আমি বলতে চাইছি দর্শক, যে ধরনের গুজব রটানো হচ্ছিল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই তিনি চিঠি দিয়ে তাকে সরিয়ে নেওয়ার কথা বলুন না কেন, তাতে কর্ণপাত কিন্তু করছেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা রাষ্ট্রপতি। এটুকু পরিষ্কার যে তারা কিন্তু কেউ কর্ণপাত করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আবেদন বা এই যে চিঠি, বরং জগদীপ ধনখড়কে এই চার দিনের মানে একাধিক আমরা যে বৈঠক দেখলাম, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকারের অমিত শাহ তার সঙ্গে দুবার বৈঠক, এইসবের যে বিষয়গুলো জানতে পাচ্ছি, এই রাজ্যের যে আইন শৃঙ্খলা যা পরিস্থিতি, ভোট পরবর্তী যে হিংসার খবর আসছে, সুপ্রিম কোর্টে যখন মামলা যাচ্ছে, কলকাতা হাইকোর্টে যখন জনস্বার্থ মামলা হচ্ছে, তার একটা রায়ও আসছে, এইসব বিষয়গুলো নিয়ে যথেষ্ট উদ্বেগে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি। সুতরাং তারা যেটা চাইছে যে রাজ্যপালকে দিয়ে আরও বিষয়টা যাতে কড়াকড়ি দেখা হয়, যাতে করে এই যে হিংসা সেটা যেন থামানো যায়, তার জন্যে রাজ্যপালের যা যা ক্ষমতা রয়েছে সেটা যেন তিনি ব্যবহার করেন, এবং সেই সঙ্গে এটাও দেখতে হবে যাতে কোথাও নতুন করে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়। এবং এখন যেটা মূলত যেটা বলে দেওয়া হয়েছে যে নির্বাচন মানে নির্বাচন পরবর্তী হিংসার পর যে ধরনের মানে অভিযোগ আসছে, মানুষ সমস্যার মধ্যে রয়েছেন, ঘরছাড়া রয়েছেন, সেখানে জাতীয় মানবাধিকার কমিশন যে দায়িত্বটা নিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাদের কাজের বরঞ্চ একটু দেখভাল করতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে করে কোনো মানুষ যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা যেন সমস্যাতেই না থাকেন, তারা যেন একটা রাস্তা খুঁজে পান, এবং সেই কাজটার তদারকি করতে হবে, যেখানে যা অভিযোগ রয়েছে, গভর্নরের কাছে যে ধরনের অভিযোগগুলো আসছে সেই সমস্ত বিষয়ে একটা মানে কোঅর্ডিনেট করে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। এক কথায় দর্শক, যারা ভাবছিলেন যে জগদীপ ধনখড়কে সরিয়ে নেওয়া হচ্ছে, এখানে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কেউ কেউ তো আবার বলছেন যে কেরালার যিনি রাজ্যপাল ছিলেন তিনি দায়িত্বে আসলেন, এরকমও কিন্তু প্রচার শুরু হয়ে গেছিলো, আসলে সবটাই ফেক। যিনি রাজ্যপাল রয়েছেন জগদীপ ধনখড়, তার কাজে যথেষ্টই সন্তুষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং ফ্রি হ্যান্ড কাজ করার ক্ষেত্রে তাকে আরও বরঞ্চ অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যেভাবে দায়িত্ব পালন করছেন এভাবেই যেন পালন করে যেতে পারেন সেটাই কিন্তু বারবার তাকে বলে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে 2019 জুলাই তিনি কিন্তু এই রাজ্যের রাজ্যপালের দায়িত্বে এসেছেন, সুতরাং তারপর এমন কিছু সময় চলে যায়নি যে এখনই তার একবারে তাকে সরিয়ে নেওয়া হবে, মেয়াদকাল একেবারে শেষের দিকে, এখন সবে 2 বছরের মতো তার কাজ হয়েছে এখানে রাজ্যপালের পদে, সুতরাং এখন এমনিতেই কিন্তু অনেকটা সময় রয়েছে থাকার বিষয়ে, এবং সেখানে এমন কিছু ভুল দেখছেন না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, যে তারা কিন্তু কেউ এমন কিছু ভুল দেখছেন না যে যাকে এই রাজ্যপালের পদ থেকে সরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে এই মুহূর্তে দর্শক। সুতরাং এটুকু পরিষ্কার আপনাদেরকে আমি আরও একবার বলি, রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি থাকছেন, তিনি কিন্তু এখনই এই রাজ্যের থেকে যাচ্ছেন না বা তাকে সরিয়ে নেওয়া হচ্ছে না, বরং যে দায়িত্ব তিনি পালন করছেন, যেভাবে পালন করছেন সেই কাজের প্রশংসা করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং এইভাবেই কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দর্শক কী বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই হয়তো অসন্তুষ্ট হবেন, বারবার চিঠি দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, এবং তার আরও যারা রয়েছেন অনুগামী তারাও হয়তো অসন্তুষ্ট হবেন, কিন্তু কিছু করার নেই, রাজ্যপালকে কিন্তু এখনই এই রাজ্য থেকে সরানো হচ্ছে না। নিশ্চয় দর্শক আমাদের কিছু মন্তব্য থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।